দীর্ঘ লকডাউনের পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে চট্টগ্রাম পাসপোর্ট অফিসের কার্যক্রম। এরই মধ্যে সেখানে হাজারো প্রবাসী ভিড় করছেন ই পাসপোর্টের জন্য। বর্তমানে মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্ট না হওয়াতে ই পাসপোর্টের জন্য চাপ বেড়েই চলছে, যার ফলে সেবা দিতে সারাক্ষণ ব্যস্ত পাসপোর্ট অফিস কর্মকর্তা কর্মচারীরা। আব্দুল হালিম নিহনের রিপোর্ট। লকডাউন শেষে পাসপোর্ট অফিস খোলার পর প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার আবেদনকারী, সবাই উৎসুক ই পাসপোর্ট বানাতে। এর মধ্যে বড় একটি অংশই রয়েছেন প্রবাসী। আবেদনের খুব অল্প সময়ের মধ্যে সবাই হাতে পাচ্ছেন নতুন ই পাসপোর্ট। আমার পাসপোর্ট খুব দ্রুত হয়ে গেছে, বানিয়েছে ওই ওমরা যাওয়ার জন্য, যেটা আমি দিয়ে দিয়েছি ওইটা আমি পেয়ে গেছি ই পাসপোর্ট। সবাইকে সেবা দেওয়ার জন্য সাধ্যমতো কাজ চলছে উল্লেখ করে পরিচালক জানান, কারো যদি কোনো তথ্যে ভুল না থাকে তাহলে 15 থেকে 10 দিনেই পাসপোর্ট দেয়া সম্ভব। আমরা আসলে সেবা গ্রহীতা হিসাবে যে ব্যক্তি আমাদের কাছে, সবাইকে আন্তরিকভাবে এবং গুরুত্বের সাথে সেবা দিয়ে থাকি। তবে প্রবাসীদের ক্ষেত্রে তাদের যেহেতু এই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের জন্য স্পেশালি আমরা কিছু সেবা দিয়ে থাকি। যেমন তাদের পাসপোর্ট যদি প্রয়োজন হয় খুব কম সময়, সেগুলো আমরা অনেকটা মানে নির্ধারিত সময়ের আগেও আমরা মানে পাসপোর্ট যেখানে প্রিন্ট হয় সেখানে রিকোয়েস্ট করে এনে দিই। এবং আমরা যে লোকগুলো, যতগুলো লোক আবেদনপত্র জমা দিতে আসে, মানে একজন লক্ষ্য আমরা ফিরে নিই, সবার আবেদনপত্র গ্রহণ করি। কখনো যদি যেমন এই একটু আগে দেখলেন যে নামের সাথে তার আইডি কার্ডের সাথে তার বাবার, তার নিজের মায়ের নামের গড়মিল, এগুলো আমরা তাদেরকে সাজেশন দিয়ে থাকি, মানে সংশোধন করে মানে এই আবেদনপত্রগুলো জমা দেওয়ার জন্য। পাসপোর্ট অফিসে ভিড় থাকবে জেনেই স্বাস্থ্যবিধির বিষয়ে তৎপর রয়েছেন কর্তৃপক্ষ। প্রবেশ মুখে শরীরের তাপমাত্রা মাপা, জীবাণুনাশক টানেল ও হাত ধোয়ার ব্যবস্থা সহ নেওয়া হয়েছে নানা সতর্কতা। আব্দুল হালিম নিহন, মাই টিভি, চট্টগ্রাম।